মহিষাদলের রত্তলার শহীদ বেদির সংলগ্ন একটি মিষ্টির দোকানের রসগোল্লায় মিলল শামুকের খোল। এলাকারই বাসিন্দা এক সেনা জওয়ানের বাড়িতে মিষ্টি কিনে আনার পর মিষ্টি খাওয়ার সময় দেখতে পায় শামুকের খোল। পরিবারের অভিযোগ, শুক্রবার সন্ধে নাগাদ ওই দোকান থেকে রসগোল্লা কিনে আনেন তারা। জওয়ানের স্ত্রী সুজাতা গিরির অভিযোগ, ছেলেকে মিষ্টি খেতে দিয়েছিলেন, সেই সময় ছেলের মুখে কিছু ধারালো জিনিসের জিভ কেটে যায়, দেখা যায় রসগোল্লার ভেতরে শামুকের খোল। ঘটনায় আতঙ্কিত তারা। আমার হাজব্যান্ড কালকে সন্ধেবেলা মিষ্টি আনছে, কালকেই খেয়েছিলাম আমরা, কিন্তু আজকে সকালে তিন পিস ছিল, সেগুলো আমার ছেলে এক পিস খেতে গিয়েছিল, সেইখানে একটা ওই মুখে শক্ত মতো লাগে, আর সেইখান থেকে বের করে যখন দেখলো একটা ছোট্ট শামুক। আর এইটা দোকানে গিয়ে বলতেনও দোকানদার তো মানতে চাইলো না, আরও উল্টে অনেক কথা শোনালো। আর আমি চাইবো যে এরকম আর ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। এ বিষয়ে সুজাতা গিরির ছেলে জানায়, আমি যখন খেতে বসেছি তখন মিষ্টির সাথে খাচ্ছিলাম, মুখের ভিতরে দেখলাম কি শক্ত মতো লাগছে, সব বের করে দেখলাম যে একটা শক্ত শামুক মুখের ভিতরে আছে, তারপরে বের করে দেখলাম একটা ছোট্ট শামুক বসে মুখে ছিল আর কি মিষ্টির ভেতরে। হ্যাঁ, কিভাবে মিষ্টির মধ্যে শামুকের খোল এলো বুঝতে পারছেন না বলে জানিয়েছেন দোকানদার। না আমি তো বলছি যে ওটা কী কারণে কীরকমভাবে করছে, ও তো ছেঁড়ার যখন রসগোল্লা বানানো হয় রসগোল্লা ছেঁড়াটাকে প্রচুর ফাটতে হয়, ফেটে ফেটে প্লেন করতে হয়, তারপরে রসগোল্লা বানানো হয়, এবারে কড়ায় সিদ্ধ হয়। দাদা বলছে ওটা ভিতরে পাওয়া গেছে, কিন্তু কী কারণে কীরকমভাবে এলো সেটা আমরাও তো ঠিক কাস্টমারকে চেনে দাদা আসে জানি এই মাত্র, এইখানে স্থানীয় কথা, দাদা আসে, বৌদি আসে, এই ভাইও আসে মাঝে মাঝে। আমাদের পটাশপুর থেকে আসে, হাউস থেকে আসে, দেখে নেননি ভালোভাবে। আমরা তো জানি সবাই যে ওইটা খাবার জিনিস, ওইগুলো অত থাকা উচিত নয়, কি কেমনভাবে কি করে এলো সেটা তো আমি ঠিক বলতে পারছি না। খাবারের মধ্যে শামুকের খোল থাকাটা একেবারেই ঠিক নয়, সচেতনভাবে যেন জিনিসগুলি তৈরি করা হয় বলে জানান ক্রেতা সহ স্থানীয় বাসিন্দা। এখন কীভাবে পড়ছে না পড়ছে সেটা তো বলা যাবে না, কারিগর তৈরি করছে কীভাবে হচ্ছে সেটাও তো বলতে পারছি না, যিনি নিয়ে গেছে সেটাও সে পেয়েছে বলে বলতিছে, দোকানদার কী করে বলুক তারা যে কারিগর তৈরি করে তার মধ্যে কিছু হয়ে গেছে না কী ব্যাপার সেটা জানবো কী করে। পড়া তো উচিত নয় অবশ্য, এটা তো পড়া উচিত নয়, একটা শামুক জিনিস মিষ্টির মধ্যে স্বাভাবিক পড়া উচিত নয়, খাওয়ার মধ্যে তো ক্ষতিকারক জিনিসটা হয়ে যাচ্ছে না, ওই জন্য সেটাই জন্য আমরা ক্রেতা হিসেবে বলতেছি, সেটা মানে ঠিকভাবে যেন জিনিসটা সচেতনভাবে তৈরি করে বা ঠিকভাবে তো রাখে। জিনিস তো সব কিছু দেখে নেওয়ার ব্যাপার ভালোভাবে, যাতে না কোনো খারাপ কিছু পড়ে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে, যাতে তো অনেকের ক্ষতি হতে পারে তাই। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মহিষাদল এলাকায়। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।